সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবটা কেমন কাটছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন কালটা কিরকম কাটছে, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এত দামি আর এত উত্তম চরিত্র দিয়া বানাইছে, এই দুনিয়ার মধ্যে যত সুন্দর দেখেন না কেন, আম্মা জান আয়েশা বলেন দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে যেটা দ্বারা কি আমরা কি কই দুনিয়ার আলো দেখি, আম্মা জান আয়েশা গেলে যেতাম নাহলে আলো ক্ষেতের মধ্যে মুখ লাগাইব, এটা মুখ লাগাইব মিয়া, আজকে সমাজের মধ্যে আল্লাহর রসুলের চরিত্রের বাহিরে যে সমস্ত কাজ হবে এই সমস্ত লানত আপনার ঘরের মধ্যে আসতেছে। আল্লাহর রসুলের জমানার মধ্যে এক বাদশাহ ছিল, যদি কোন বাদশাহ নিজের গ্রহকর্মী নিজের ঘরের যে মাতবর আছে সে যদি জালেম হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত রহমত উঠায় নেয়। এক আল্লাহওয়ালা বাদশাহ ছিল, এই বাদশাহ শিকারি করার জন্য যখন জঙ্গলের মধ্যে গেছে, জঙ্গলের মধ্যে গিয়া শিকার করতে গেছে, শিকার করতে পারে নাই, সন্ধ্যা হয়ে গেছে, একজন মানুষের ঘরে একটা রাখালের ঘরে যায়া সে রাত্রে মেহমান হয়েছে, মেহমান হওয়ার পরে যখন ওই ঘরে মেহমান হয়েছে বাদশাহ নিজে ওই রাখালকে পরিচয় দেয় না, আমি বাদশাহ, বলতেছে আমি একজন সাধারণ মানুষ, পরিচয় দেয় না, কিসের কারণে, যদি আমি বলি আমি বাদশাহ তাইলে ওই লোকের গরিব মানুষ মেহমানদারি করতে কষ্ট হইব। আল্লাহর বান্দা যখন মেহমানদারি করার জন্য ঘরের মধ্যে অবস্থান করলো, যার ঘরে মেহমান হয়েছে ওই লোক তো স্বাভাবিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিন মজুরি ছোট্ট একটা সংসার, তার ঘরের মধ্যে যখন সে মেহমান হয়েছে, এখন মেহমানকে মেহমানের কদর করা জরুরি কি জরুরি না, এই জন্য বুঝাইতে চাইলাম যদি কোনো ব্যক্তি জালেমের খাতায় নাম লেখায় আল্লাহ তাআলা বরকত দুনিয়া থেকে উঠায় নেয়। খেয়াল করিয়া শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বাদশাহ যখন ওই ঘরের মধ্যে মেহমান হইল, যখন বাদশাহ মেহমান হওয়ার পরে ওই বান্দার ওই কিছু গরু ছিল, গরু আছে না, আগের গরু রাখাল পাল ওই গরু ছিল, যখন মেহমানকে খাওয়ানোর জন্য গরুর থেকে দুধ দোহাইতেছিল, দুধ দোহানো যখন শুরু করছে দেখলো ওই পালের মধ্যে একটা গাবি আছে, একটা গাবি তিরিশটা গাবির সমান দুধ দেয়, আল্লাহু আকবার। বাদশাহ কইতেছে হায়রে, একজন রাখাল তার বাড়িতে এত সুন্দর একটা গাবি তিরিশটা গাবির দুধ দেয় আর আমি বাদশাহ, আমার বাদ্য এরকম একটা গাবি নাই, এটা যদি আমার হইতো কতই না, মনে মনে চিন্তা করছে এটার কেমনে এনতেনে নেওয়া যায়, ভিতরে কি একটু জুলুমের একটু ভাব আইছে আর কি, কিন্তু বলে না যে আমি বাদশাহ। এবার ওই মেহমান কিছুদিন পরে তার বাড়ির থেকে চলে যাওয়ার পরে আবার কিছুদিন পরে আসছে, কয় ভাই আবার শিকারির জন্য আসছে, সন্ধ্যা হয়ে গেছে, আবার তার বাড়ি দ্বিতীয় দিন মেহমান হয়েছে, এবার সে দেখতেছে ওই গাবিটাকে আবার আনে কিনা, কিন্তু ঠিক ওই গাবিটাকে আনার পরে আবার যখন দোহাইতেছে কিন্তু এখন আর তিরিশটা গাবির দুধ হয় না, কোন রকম 1 কেজি আর 1.5 কেজি। এবার বাদশাহ বলতেছে ভাই তুমি বলো এটা কি তোমার সেই গাবি নাকি যে 30টার দুধ দিত, কয় হ আমার এটা সেই গাবি, কয় কেন এটা কেমনে হলো, এবার ওই ভদ্রলোক আল্লাহওয়ালা বলতেছে মনে হয় আমাদের বাদশাহ জুলুম করার নিয়ত করছে, কি করার আসলে কি করছে নিয়ত করছে, কয় তাই নাকি, কিন্তু কইতে পারে না যে আমি বাদশাহ। আবার কিছুদিন পরে চলে গেছে, এক সপ্তাহ পরে আবার আসছে, কিন্তু আল্লাহর বান্দা বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করছে বাদশাহ, হায়রে আমি মাত্র তার গাবিটা নেওয়ার জন্য একটু নিয়ত করছি যে এটা আমার হইলে ভালো হয়, তাই আল্লাহ বরকতকে উঠায় নিয়ে গেছে। আবার এক সপ্তাহ পরে ওই আল্লাহর বান্দা ওই ঘরে মেহমান হওয়ার পরে আবার যখন ওই গাবিটাকে নিয়ে আসলো, ওই গাবিটাকে যখন নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখন আবার ওই গাবির থেকে দুধ দোয়ায়, কয় এখন আপনার গাবির কি অবস্থা, কয় এখন আবার আমার গাবির ওই অবস্থায় ফিরে আছে, এক গাবির থেকে কয় গাবির দুধ, 30 গাবির দুধ, কয় কেমনে হইল। ওই আল্লাহর বান্দা বাড়িওয়ালা বলতেছে হয় বাদশাহ মনে হয় তওবা কইরা ইনসাফের নিয়ত করছে, সুবহানাল্লাহ। আরে দোস্ত তুমি যদি ইনসাফের নিয়ত করো আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত শুরু করে দেয়, আর তুমি জালেম জুলুম হইয়া যদি অন্যের প্রতি আকর্ষণ হইয়া সেটাকে নিতে চাও আল্লাহ বরকত জমির থেকে উঠায় নেয়। আজকে আমাদের মধ্যে এটাই দেখা যায়, অন্যের ভালো অন্যের চাওয়া এটা দেখতেই পারি না, আমাদের লোভ সহ্য
হয় না, এই জন্য আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে এই সমস্ত জিনিস ছিল না। দোস্ত এই জন্য তোমার কাছে বলবো, এই বারেই রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে এটাই আমাদের শিক্ষা থাকবে আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে। আপনারা এখন বাচ্চাদেরকে এই সমস্ত জিনিস দিবেন না, আল্লাহর রসুলের এই যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্দর সুন্দর বই আছে। আল্লাহর রসুলের মার নাম কি কয়টা বাচ্চা বলতে পারবো, মুরব্বীরা বলতে পারবো? আল্লাহর রসুলের বাবার নাম কি বলেন দেখি সবাই, জোরে বলেন দি, জোরে বলেন, কয় না এই মেম্বার সাহেব, নবীজির বাবার নাম কি, নবীজির বাবার নাম কি, মার নাম, দাদার নাম? রসুলের কয়জন বাচ্চা কাচ্চা ছিল, দুই মেয়ে, তিন, তিন মেয়ে দুই, একজন কি, ছেলে দুজনের নাম কি করতে পারবেন, কাশেম আর তাহের, কাশেম আর, আর মেয়েদের নাম কি, রুকাইয়া, জয়নব, উম্মে কুলসুম আর কি ফাতেমা, এগুলো তো জানবো না বাচ্চারা, বাচ্চাদেরকে দিবেন কই থেকে? ওই উপন্যাস বই কিনে দিয়েছেন, ওটি পুরে পুরে সময় কাটান। আর এই উপন্যাস বই পুরে মারা মাতার দামাক বিক্রিতে হয়, পরে একটা দুর্ঘটনা ঘটায়, কয় আব্বা এখানে না দিলে কিন্তু আমি আত্মহত্যা করবো, এটা তো আপনার কারণেই তো হয়েছে, আপনি একজন দিনদার মানুষ হইয়া আপনার ছেলে মেয়েকে দিনের বুজ অন্তরের মধ্যে দিবেন কিভাবে? ঘরের মধ্যে দিনই কিছু কিতাব আপনি ঢুকেন, চার সাহাবির জীবনী, চারটা সাহাবিদের জীবনী এরকম রাখেন আপনার ঘরের মধ্যে, মোহাম্মদ রসুলুল্লাহর বংশ পরিচয় একবারে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, মুত্তালিব বিন হাশিম, হাশিম বিন আব্দ মুনাব, মুনাব বিন কাসাব, কাসাব বিন কালাব, কাররা বিন মাররা, মাররা বিন কাব, কাব বিন লুয়াই, লুয়াই বিন গালেব, গালেব বিন ফহর, ফহর বিন মালেক, মালেক বিন নজর। আমি যতটুকু কইলাম, আমি তো আমার দাদার পরে আর পরের নামও জানি না, কিন্তু কিতাবের মধ্যে অনেক ওলামায়ে কেরাম আছে আল্লাহর রসুল পর্যন্ত তার বংশের পরিচয় একসাথে বলতে পারে, আলহামদুলিল্লাহ। মক্তবের ছোট ছোট বাচ্চারাও বলতে পারে, এই যে আমি যে কথা বললাম, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, মুত্তালিব বিন হাশিম, হাশিম বিন আব্দ মুনাব, মুনাব বিন কাসাব, কাসাব বিন কালাব, কালাব বিন মাররা, মাররা বিন কাব, কাব বিন লুয়াই, লুয়াই বিন গালেব, গালেব বিন ফহর, ফহর বিন মালেক, মালেক বিন নজর, নজর বিন কেনানা বিন খুযাইবা বিন মুদরিকা। আমিও তো আলহামদুলিল্লাহ 20টা বলে ফেলছি, কিন্তু আমার দাদার তিন নম্বর সিঁড়ি আমি বলতে পারবো না। এই জন্য দিনের সমস যদি বাচ্চাদের অন্তরে দিতে দিতে পারেন, এই বাচ্চাগুলা, এই মেয়েগুলা বিকৃতি হবে না। কোরআন এবং সুন্নার জ্ঞান যদি এদের ভিতরে দিতে পারেন, আসুন আমরা এই রবিউল আউয়াল মাসে, আমার একটাই ওয়াদা থাকবে, ছেলে সন্তানদেরকে আল্লাহর রসুলের জীবনী এদের অন্তরে ঢুকাই দেওয়া। এখন বইয়ের মধ্যে যেই সমস্ত জিনিস ঢুকাই দিছে আপনি খুঁজে পাইবেন না, খালি একজনের প্রশংসা। হ্যাঁ, এখন তো ডাইরেক্ট কয় জাতির পিতা, জাতির পিতা কেরা, কোন দেখি, জোরে জোরে মুক্ত জোরে কইতে হবে, জোরে, কে যারা কয় না এরা মনে করবো ওই দলের, জোরে কোন, কে, আরো জোরে, কে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই কথাটা কার, তা আপনি কি কোন, ইমান আছে না গেছে? আজকার পর থেকে ওইটা আর বলবো না, জাতির পিতা কে, আল্লাহ পাক আমাদের বুঝার আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত যে আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, কারণ এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলার বান্দার কাছে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি সুস্থতা। একটা মানুষের জীবনে সব আছে কিন্তু অসুস্থ, দুনিয়ায় তার কাছে কোনো দাম নেই। মুসা আলাইহিসসালাম আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি যদি বান্দা হও, আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা? তো মুসা এটা বলতেছে, আল্লাহ বলতেছে, মুসা এটা তো হইতে পারে না। এই জন্য মুসা আলাইহিসসালামের একটা উপাধি আল্লাহ দিয়েছে, কি, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে বেশি কথা কইতো, সম্পর্ক, কালিমুল্লাহ শব্দের অর্থ কি, বেশি মহাব্বত, বেশি কথা কইত। এই জন্য আমাদের সমাজের মধ্যে একটা নবীর ব্যাপারে একটা বাক্য আছে, যেটা বলা গুনাহ হবে, ঠেড়া মুসা কয় আমাদের সমাজের মধ্যে আছে, এটা নবীর ব্যাপারে বললে কি হবে, অনেক বড় চরম গুনাহ হবে। কিন্তু আল্লাহর সাথে মহাব্বত বেশি ছিল। আর যারা প্রেমিক প্রেমিকা হয়, প্রেমিকার নাম, প্রেমিকার কথা বেশি জপলে বেশি ভাল লাগে, এটা স্বাভাবিক, দুনিয়ার নেজামও এরকম। এই জন্য মুসা আলাইহিসসালাতু আসসালাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিসসালাতু আসসালাম এই কথা বলার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসলো, আমি চাইতাম, হে মুসা, আমি বলতাম যে আল্লাহ, হ্যাঁ, আমাকে কি করো, সুস্থতার নিয়ামত দান কর। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে যেই হালতেই রাখুক, যেই অবস্থায় রাখুক, কেউ যদি বলে কেমন আছেন, তখন আপনি কি উত্তর দেন? স্বাভাবিক আমাদের গ্রামের মানুষ কি বলি, আসি কোনো রকম, আলহামদুলিল্লাহ, এই কথাটা বলা যাবে না, ডাইরেক্ট কি বলবো, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলার পরে আপনি কি বলবেন সেটা? আগে ডাইরেক্ট কি আল্লাহ তাআলা এমন এক শব্দ যেটা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে না পড়লে নামাজে কি হবে না, সেই শব্দটা কি? প্রথম শব্দই কি? আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন শরীফ আল্লাহর রসুল যে দুনিয়ার মধ্যে আসছেন, আল্লাহ রসুলের একটা মজাদা হইল যে কোরআনে কারীম। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হইল যে রসুলের চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার সাহাবীরা, আপনারা কি কোরআন শরীফ পড়তে জানেন না? সাহাবাই কেরাম এক বাক্যে বলেন, ইয়া রসুল, হে আম্মা জান, আমরা তো অবশ্যই কোরআনে কারীম পড়তে পারি। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, এই পুরো 30টা পারাই আমার নবীর চরিত্র। দুনিয়ার কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এরকম সার্টিফিকেট দেয় নাই যে আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে আমি দুনিয়াতে পাঠাইছি, কিন্তু একমাত্র আমার আপনার নবী রাহমাতাল্লিল আলামিন, দু জাহানের বাদশা, সরওয়ারে কায়নাত, জনাবে মুহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের জন্য নবী করে পাঠাইছে। এই কথাটা আপনার দিলের ভিতরে ইয়াকিন রাখা চাই। শুধু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমানদের নবী? আল্লাহ পাক নিজে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং এই রসুলের চরিত্র সম্পর্কে আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি শান্তির দূত হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করেছি। এবং আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, হে নবী, আপনি বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আমি নবী, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যে সমস্ত জিনিস আপনাদেরকে দিয়েছে এগুলাকে ধরো, আর আল্লাহর রসুল এবং আল্লাহ যে সমস্ত জিনিসকে নিষেধ করছে এগুলাকে কি করো? ছাড়ো। যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিসকে আক্রায় ধরতে পারে, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, হাদিস না, কোরআন এবং সুন্নাহ, সব হাদিস কিন্তু সুন্নত না, এই জন্য কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহকে যে ব্যক্তি তার জীবনের মধ্যে ফিট করবে। আজকে যারা বিশ্ব আশেকের রসুল দাবি করেন, দেখবেন যে তার আশেকের কোনো কি নাই, চিহ্ন নাই। বিশ্ব আশেকের রসুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল করে, কিন্তু দেখবেন যে ওয়াক্তিয়া নামাজটাও পড়ে না। এই কেমন আশেকের রসুল? যদি কেউ ব্যক্তি বলে যে আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমি মহাব্বত করি, ভালোবাসি, এই ভালোবাসার পরিচয়টা তো ঘটাইতে হবে, যে আপনার সিরাতের মধ্যে, সুরাতের মধ্যে এরকম কোনো সম্পর্ক থাকতে হবে। মাথায় টুপি থাকবে, গায়ে জামা থাকবে, মুখে সুন্নতি দাড়ি থাকবে, কিন্তু মাথায় টুপি নাই, সুন্নতের কবুর খবর নাই, নিজে বা সুন্নি দাবি করে, এই সুন্নত দাবি না, এটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ভণ্ড। চিৎকার বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতেছেন, যদি আমি আল্লাহকে পাইতে চাও আর মহাব্বত করতে চাও, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকার সাথে তোমার সাথে কি লাগাইতে হবে? সম্পর্ক লাগাইতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই রবিউল আউয়াল মাসে যেমন দুইটা কাজ হয়, রসুলের চরিত্রকে আমি গত জুমায় বলেছিলাম তিনটা ভাগ করে, মিলাদুন নবী, সিরাতুন নবী, ওফাতুন নবী। যদি সিরাতুন নবী বলেন, আপনি সিরাতুন নবীর মধ্যে দুটোটাই চলে আসে, ওফাতুন নবী এবং মিলাদুন নবী। যারা শুধু মিলাদুন নবী পালন করে, এটার মধ্যে সিরাতুন নবী আসে না,
এই জন্য ভণ্ডরা দেখবেন সারা কি করে, সারা বছর সারা কি করেন, 365 দিনে বেলায় দেখবেন দেওয়ানবাগ শরীফ ওদের চলতে থাকে হুরুস শরীফ, 365 দিনে নাকি এদের বয়ান থাকে, 365 দিন। আরে আল্লাহর রসুলের সুন্নতের তো তোমার গায়ের চেহারার মধ্যে কোনো গন্ধ নাই। হ্যাঁ, মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, এর বিস্ফুট তোমার অন্তরের মধ্যে, তোমার চেহারার মধ্যে, তোমার নমুনার মধ্যে কিছুই তো নাই, তাহলে তুমি কেমনে দাবি করো আল্লাহর রসুল সাল্লাল্লাহু